এই মুহূর্তত আন এটা খুবই গুরুত্বপূর্ণ খবর দিব বিচাৰিছো। গুৱাহাটীৰ ৰিফাইনৰী হস্পিটেলত কৰ্মৰত চিকিৎসক ডক্টৰ ভাস্কৰ বৰুৱা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আৰু ভাস্কৰ বৰুৱাৰ বিৰুদ্ধে কেইবাটাও গুৰুতৰ অভিযোগ আছিল যে এগৰাকী নাৰ্ছক শ্লীলতা হানিৰ চেষ্টা চলোৱাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপিত হৈছিল চিকিৎসকগৰাকীৰ বিৰুদ্ধে। আৰু তাৰ পাছতে আৰক্ষীয়ে অভিযান চলাইছিল আৰু অৱশেষত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে ডক্টৰ বৰুৱা। সবিশেষ টাইমতে দৰ্শকসকলৰ বাবে লৈ ৰাখিছোঁ। আরক্ষে গ্রেপ্তার করলে চিকিৎসক ভাস্কর বড়ুয়া। কর্তব্যরত নার্সক শ্লীলতা হানির চেষ্টা চলার অভিযোগ। গুৱাহাটীর রিফাইনারি হাসপাতালত কর্মরত ডক্টর ভাস্কর বড়ুয়া। ছাব্বিশ জানুয়ারি নিশা সংঘটিত হয়েছিল এক জঘন্য ঘটনা। আর ছাব্বিশ জানুয়ারি নিশা কর্তব্যরত নার্সক শ্লীলতা হানির চেষ্টা চলার অভিযোগ উত্থাপিত হয়েছিল এই চিকিৎসকগৰাকীৰ বিৰুদ্ধে। আত্মগোপন করে আছিল চিকিৎসক ভাস্কর বৰুৱাই। আর অবশেষত নুনমাটি আরক্ষী গ্রেপ্তার করছে ডক্টর ভাস্কর বৰুৱা। আমি এই মুহূর্ত দৃশ্যাংশ দেখাব বিচাৰিছোঁ। নুনমাটি আরক্ষী ডক্টর ভাস্কর বৰুৱাক অবশেষত গ্রেপ্তার করছে আর এগারী চিকিৎসকের বিরুদ্ধে কেবাটাও গুরুতর অভিযোগ আছে। কর্তব্যরত নার্সক শ্লীলতা হানির চেষ্টা চলার অভিযোগ উত্থাপিত হয়েছিল চিকিৎসকগৰাকীৰ বিরুদ্ধে। অবশেষত নুনমাটি আরক্ষী ডক্টর বৰুৱাক গ্রেপ্তার করছে বলে আমার হাতত খবর আসি পড়ছে। আমি দৃশ্যাংশ দেখাইছো। আর আমার হাতত আরক্ষীর মন্তব্য আছে, মন্তব্য আগবাইছো। ডাক্তারক আমি কমলপুর অ্যারেস্ট করলো। তেখেতের কেসত একটা কেস হয়েছিল ছাব্বিশ তারিখ দিনা রিফাইনারি হসপিটালত কর্তব্য করে থাকতে এগারী নার্সর অসম্মানজনক ব্যবহার করেছিল, যার কারণে তখন পলাই আসি। আর আমার সোর্সের খবরের ভিত্তিক যাকালি তখন অ্যারেস্ট করা হয়েছে। অভিযুক্ত স্বীকার করেছে নাকি? তখন অভিযুক্ত স্বীকার করা নাই, এই তারে তখন মানে আত্মীয় হয়, দূর সম্পর্কীয় আত্মীয় ফ্যামিলি ফলের তার লুকাই আসলে আমি ফোন ট্রেস করিয়ে পাওয়া গেছি। তেনকা ইনফরমেশন আছে, এইবিল ইনভেস্টিগেশনের বস্তু আমি প্রকাশ করব নোর। তাকে ভাল লাগিল আমার, আর তার কারণে আমার নুনমাটি আরক্ষী থানা আর আৰু আসাম পুলিশক ধন্যবাদ জানালো তার কারণে। আসলে ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল আপনার আমার যিজন এন জি ওর নার্স আছিল, যিজন ডক্টর আছিল আপনার ভাস্কর বৰুৱা বলে, আপনার জোর জবরদস্তি করেছিল এইটাই। আর আমি বিচার আর আদালতে যাতে বিচার করে আর শাস্তিটা দিয়ক এইটাই। আর সেইটাই আর ভয় হয়েছে। আর সিহতে যে আমার এটা 80-90টা স্টাফ আছে আমার নার্স, তো সিহতে সেই বস্তুই বিচার, তাই যাতে যা